মমতা ব্যানার্জী চুপ কেন? তার এতজন তৃণমূলের কর্মী খুন করলেন, তৃণমূলের গোষ্ঠীরত্বে একটা কথা বলছেন না, এখন সিপিএমকে দোষ দিচ্ছেন। তাহলে নিরাপত্তার ব্যবস্থা করলেন না কেন? কেন কেন্দ্রীয় আইনকে বসিয়ে রাখলেন? তো পরিকল্পিতভাবে দাঙ্গা করিয়েছেন, হাঙ্গামা করেছেন ভোটের সময়। সেটিং 14 তারায় নবান্নেতে অমিত শাহ এবং মমতা কি বৈঠক করেছিল? হাইকোর্টের নির্দেশে নির্বাচন কমিশন পেলেন কেন্দ্রীয় বাহিনী, কিন্তু রাজ্য পুলিশের ডিজিপি বিএসএফ এর যে দায়িত্বে ছিলেন, হোম মিনিস্ট্রি সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট হোম ডিপার্টমেন্ট আর নির্বাচন কমিশন, তারা এমন ব্যবস্থা করলেন যাতে কোনো প্রহরা না থাকে নির্বাচন কেন্দ্রে, ভোট কেন্দ্রে, যাতে প্রহসনে পরিণত হয়। এর দায়িত্ব সবাইকে নিতে হবে, গভর্নরকে নিতে হবে, নির্বাচন কমিশন তিনি নিয়োগ করেছেন নির্বাচন কমিশনকে নিতে হবে, পুলিশ মন্ত্রীকে নিতে হবে, সেন্ট্রাল হোম মিনিস্ট্রিকেও নিতে হবে, আর হাইকোর্ট দেখুক যে তার আদেশ কেন পালন করা হলো। শাসক দলের কথা শাসক দল বলুক না, মমতা ব্যানার্জী চুপ কেন? তার এতজন তৃণমূলের কর্মী খুন করলেন, তৃণমূলের গোষ্ঠীরত্বে একটা কথা বলছেন না, গভর্নর চুপ কেন? নির্বাচন কমিশন চুপ কেন? এখন সিপিএমকে দোষ দিচ্ছেন, তাহলে নিরাপত্তার ব্যবস্থা করলেন না কেন? কেন কেন্দ্রীয় আইনকে বসিয়ে রাখলেন? তো পরিকল্পিতভাবে দাঙ্গা করিয়েছেন, হাঙ্গামা করেছেন ভোটের সময়। আজকের ও আপনার বোতল কে দোষ কে সাথ রাত কো খানা পিনা কর রহে থে, দের রাত সোয়ে দের উঠে, আর ভোট কা অফিসিয়াল টাইম ঘোষণা সে পহলেই মতদান শুরু হো গিয়া, রাত কি এক বাজে, মে রাত কো সওয়া এক বাজে তো পোস্ট কিয়া, ট্যুইট কিয়া কে দেখো ব্যালট রাস্তে মে হ্যায় তৃণমূল কা স্ট্যান্ড লগা হুয়া দুর্গাপুর ইটাহার মে, আর উসকে বাদ আপ 10 বাজে কি বাত কর রহে, উসকে বাদ ভি কিউ চুনাও আয়োগ ইয়ে নেই কহ পাই কি ঘন্টে ঘন্টে মে কিতনা পার্সেন্ট ভোট দিয়া, কিউ নেই বোলে, হর বার বোলতে হ্যায় ये परंपरा कौन, उनका क्या सुरक्षा का भाव था? तो ये जो मॉनिटरिंग था वो मॉनिटरिंग से ध्वस्त हो गया। जेकाने जेकाने हमरा स्पेसिफिक सारा दिन धरे निर्वाचन कमीशन के जानिए छी, पहाड़े पब्लिक छिलो, বামফ্রন্ট থেকে জানা হয়েছে, পার্টির তরফ থেকে জানা হয়েছে, সাংবাদিকে জানিয়েছে, যেসব জায়গায় ভোট শুরুর আগে ভোট লুট হয়েছে, যেখানে ব্যালট ঠুসে দেওয়া হয়েছে, যেখানে ব্যালট বাক্স নষ্ট করা হয়েছে, মানুষ রাগে ক্ষোভে ব্যালট বাক্স ফেলে দিয়েছেন কারণ ভোট দিতে পারেননি, যেসব জায়গায় নিরাপত্তার অভাবে নির্বাচন কর্মীরা আগেই চলে এসছেন ব্যালট বাক্স গুটিয়ে, সেখানে তো ভোট করতেই হবে, লুটের ভোট দিয়ে তো রেজাল্ট হবে না, পুনর্নির্বাচন করতে হবে। কিন্তু সেই সব জায়গায় যেখানে মানুষ ভোট দিয়েছেন সেখানে কেন পুনর্নির্বাচন চাইবে? যেখানে মানুষ ভোট দিতে পারেনি সেখানে পুনর্বাচন কে বলেছে? তার মাথায় গন্ডগোল হয়েছে, কোনো রাজ্যের মানুষ দেখতে পাচ্ছে কোথায় গন্ডগোল হয়েছে, আর তিনি যদি বলেন তাহলে বুঝতে হবে তার মাথায় গন্ডগোল হয়েছে, আর নাহলে তিনি এমন জনের কাছে ব্লুটুথ থেকে নির্দেশ নিচ্ছেন কালীঘাট থেকে যার মাথায় গন্ডগোল হয়েছে। প্রত্যেকটা মৃত্যুর জন্য দায়ী মুখ্যমন্ত্রী এবং এই নির্বাচন কমিশন আর ডিজি পুলিশ। ভোট লুট করার সব ব্যবস্থা নির্বাচন কমিশন করেছিল, তাহলে তিনি কেন তামাশাকার যখন দেখছেন এত গন্ডগোল হলো, তাহলে তার কাছে কোনো ইনপুট ছিল না, আইবি কোনো রিপোর্ট ছিল না, ডিজি পুলিশ বলছিল কোনো ছোটো ঘটনা ঘটেছে, যখন নামিনীর সঙ্গে গন্ডগোল হচ্ছে, তাহলে 22টা কোম্পানি কেন চেয়েছিলেন, কেন চেয়েছিলেন? দেরিতে এসছে বলে গন্ডগোল হলো, তাহলে তিনি প্রথমে 22টা চেয়ে গন্ডগোল করতে চেয়েছিলেন না? সিভিল প্রশাসন, সাধারণ প্রশাসন এবং পুলিশকে বলছি, গত পঞ্চায়েতে 18-তে ভোট লুট করেছেন, কাউন্টিং লুট করেছেন, মানুষের মেজাজ গিলেছেন, মানুষ এটা হতে দেবে না, কারণ এটা তার মরণ বাঁচন লড়াই। আজকে শুধু গ্রাম বাংলা নয়, শহরও তার পাশে দাঁড়িয়েছে, গ্রাম বাংলা রুখে দাঁড়াক আর তার পাশে নাগরিক সমাজ থাকুক, এই আহ্বান আমাদের আছে।